সোসাইটি অফ রেডিওগ্রাফার্স এন্ড টেকনোলজিস্ট এক পদযাত্রার আয়োজন করেছে। এই পদযাত্রা রশ্মির আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। তাই সেন্ট্রাল কনরাড রনজেনকে ফেডারেল রেডিওলজি বা মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এক্স রশ্মির সুফল ও কুফল সম্বন্ধে Sir William Conrad Johnson, in the year 1895, Indian Society of Radiographers and Technologists, or প্রভাত সুধীর ত্রিপুরাবাসী। 8ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস। আজকের এই দিনটি 1895 সালে বিখ্যাত বিজ্ঞানী স্যার উইলহেম কনরাড রনজেন আমরা ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট সংক্ষেপে ISRT ত্রিপুরা শাখার পক্ষ থেকে প্রতি বছর 8 নভেম্বর দিনটিকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসেবে উদযাপন করে থাকি। বিশেষত এই দিনটিতে বিখ্যাত জার্মান ফিজিসিস্ট স্যার উইলহেম কনরাড রনজেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারের দিনটিকে স্মরণে রাখতে এবং স্যার উইলহেম কনরাডকে শ্রদ্ধা জানাতেই আজকের দিনটিকে সারা বিশ্বেই বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। এক্স রশ্মির আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে, যার সুফল আমরা আজও ভোগ করছি। আজকাল চিকিৎসা বিজ্ঞানে এক্স-রের ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেক্টরে ডিজিটাল এক্স-রে এখন চালু হয়েছে, সিটি স্ক্যান, MRI, DSA সিস্টেম, যাতে এনজিওগ্রাফি করা হয়, নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন ক্ষেত্রে আরও অন্যান্য জায়গায় এক্স রশ্মির ব্যবহারের মাধ্যমে চিকিৎসা বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সহায়তা করছে, যার সুফল আমরা ভোগ করছি সমস্ত দেশবাসী। আজকের দিনটিকে স্মরণে রাখতে প্রত্যেক বছরই আমরা রেডিওগ্রাফি দিবস পালন করে থাকি এবং এক্স রশ্মির কিছুটা সুফলও রয়েছে যেটা ক্ষতিকর। এক্স রশ্মি ক্ষতিকর, কিন্তু আজকাল দেখা যাচ্ছে এক্স রশ্মির এই ক্ষতিকরের প্রভাবের চাইতে তার উপকারিতাই বেশি ভোগ করছি আমরা। তাই আজকের দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গেই পালন করে আসছি। আমরা রেডিওগ্রাফার যারা এক্স রশ্মি নিয়ে কাজ করি তাদেরকে রেডিওগ্রাফার হিসেবে দাবি করা হয় এবং আমরা এই এক্স রশ্মি নিয়ে কাজ করি। বর্তমানে কোভিড পরিস্থিতিতে, এই করোনা অতিমারী মহামারীতে রেডিওগ্রাফারগণ দিন রাত্রে পরিষেবা দিয়ে চলেছে এক্স-রে এবং সিটি স্ক্যানের মাধ্যমে করোনা রোগীর পরিষেবা এবং প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে চলেছে। ধন্যবাদ। আপনার নাম আর ডেজিগনেশন? সুমন কুমার ঘোষ, রেডিওগ্রাফার, AGMSN GBP হসপিটাল। আপনাদের একমাত্র বিশ্বাসযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান গৌরীশঙ্কর বস্ত্রালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আপনাদের কেনাকাটার উপর নিয়ে এসেছি আকর্ষণীয় উপহার। 2500 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড হেডফোন, 5000 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড ব্লুটুথ স্পিকার, 7500 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ পিওর কটন ব্যাডশিট, আর 10000 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ ব্ল্যাঙ্কেট। আমরা গৌরীশঙ্কর বস্ত্রালয় আপনাদের পছন্দের সব রকমারি কাঞ্জিবরণ শাড়ি, জামদানি, সফট জামদানি, সিল্ক শাড়ি, ফ্যান্সি শাড়ি, পার্টি ওয়ার শাড়ি, কটন শাড়ি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের ঠিকানা গৌরীশঙ্কর বস্ত্রালয়, শান্তিপাড়া, মসজিদপট্টি, মসজিদের বিপরীতে আগরতলা। মসজিদপট্টি ব্যতীত আমাদের কোনো শাখা নেই। ধন্যবাদ অন্তে গৌরীশঙ্কর বস্ত্রালয়।